এখন আমি একটি প্রসেসিং পড়ে শোনাব প্রথমে আমি প্রশ্নটা পড়ছি ইউজ দি ফলোইং ফ্লোচার্ট ব্যবহার কর নিম্নলিখিত প্রবাহমান তালিকাটা অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ এবং একটি প্যারাগ্রাফ লেখো অন দি প্রসেস অফ ওয়াশিং ডাটি ক্লথস নোংরা পোশাক কাচার পদ্ধতি নিয়ে ফ্লোচার্ট ওয়াটার টেকেন জল নেওয়া হলো ইন বাকেট বালতির মধ্যে ডিটারজেন্ট পাউডার মিক্সড ডিটারজেন্ট পাউডার মেশানো হল ডার্টি ক্লথস ডিপড নোংরা পোশাকগুলি ডুবিয়ে দেওয়া হলো ফর থার্টি মিনিটস তিরিশ মিনিট ধরে স্ক্রাবড রগড়ানো হলো বা ঘষা মাজা করা হলো ওয়াস্ট ইন ফ্রেশ ওয়াটার ভালো জলে ধোয়া হলো বা কাচা হলো রিনসড পরিষ্কার করা হলো অ্যান্ড ড্রাইড এবং শুকানো হলো প্রেসড ইস্ত্রি করা হলো রেডি টু ইউজ এগেন আবার ব্যবহারের জন্য প্রস্তুত হল এখন আমি প্রসেসিংটা পড়ছি প্রসেস অফ ওয়াশিং ডাটি ক্লথস নোংরা পোশাক কাচার পদ্ধতি ক্লথ ইজ মাছ এসেনশিয়াল বস্ত্র হয় খুব প্রয়োজনীয় অ্যাজ যেহেতু উই অলওয়েজ ইউজ ইট আমরা সর্বদাই এটা ব্যবহার করি ফর ডে অ্যান্ড নাইট দিবারাত্র ইট ইজ ফ্রিকুয়েন্টলি ওয়াস্ট। এটাকে বারংবার কাচা হয় অ্যাট হোম বাড়িতে টু ওয়াশ ক্লথস পোশাক কাসতে উই হ্যাভ টু ফলো আমাদেরকে অনুসরণ করে চলতে হয় এ নাম্বার অফ স্টেপস বিভিন্ন রকমের বা অনেক রকমের ধাপ ওয়ান বাই ওয়ান এক এক করে অ্যাটফার্স্ট সর্বপ্রথম সাম ওয়াটার ইজ টেকেন কিছুটা জল নেওয়া হলো ইন এ বাকেট একটি বালতির মধ্যে দেন তারপর রিকোয়ার্ড ডিটারজেন্ট পাউডার প্রয়োজনীয় ডিটারজেন্ট পাউডার ইজ মিক্সড মেশানো হলো উইথ দ্য ওয়াটার জলের সাথে প্রপারলি সম্পূর্ণভাবে নেক্সট পরে দি ডার্টি ক্লথস আর ডিপড নোংরা পোশাকগুলো ডুবিয়ে দেওয়া হলো ইন্টু দ্য ওয়াটার ফিল্ড বাকেট জলপূর্ণ বালতির মধ্যে অ্যান্ড কেপড ফর থার্টি মিনিটস এবং তিরিশ মিনিটের জন্য রেখে দেওয়া হলো নাও এখন দি ক্লথস আর স্ক্রাবড পোশাকগুলো ঘষা মাজা করা হলো বা রগড়ানো হলো ওয়ান আফটার অ্যানাদার একটার পর একটা টু ক্লিয়ার দি ডার্টি স্পটস ফ্রম দেম সেগুলো থেকে নোংরা দাগগুলো পরিষ্কার করতে আফটার দ্যাট ওইটার পরে দি ক্লথস আর লিপটেড পোশাকগুলো তুলে নেওয়া হলো ফ্রম দি বাকিট বালতি থেকে অ্যান্ড ওয়াশ ইন ফ্রেশ ওয়াটার এবং ভালো জলে ধৌত করা হল থরলি পুরোপুরিভাবে লেটার পরে দে আর রিনসড তাদেরকে কাচা হল অ্যান্ড ড্রাইড এবং শুকানো হল ইনসান রোদে ফর আওয়ার্স কিছু ঘন্টার জন্য টু ড্রাই প্রপারলি সঠিকভাবে শুকনো করতে দিয়ার আফটার তারপর দি ড্রাই ক্লথস আর ফোল্ডেড শুকানো পোশাকগুলোকে ভাঁজ করা হলো অ্যান্ড প্রেস্ট এবং ইস্ত্রি করা হলো ফাইনালি পরিশেষে দি ক্লথস আর রেডি পোশাকগুলো প্রস্তুত হলো টু বি ইউজড এগেন আবার ব্যবহৃত হওয়ার পক্ষে